তো দেখুন শাটার স্ট্রোকে আমার দুটো ইমেজ আপলোড হয়ে গেছে। তো আপনি এই যে ভিডিও ইমেজ পোর্টফোলিও এখানে চলে আসছে, এবং দেখুন এই যে শাটার স্ট্রোকে আমি দুটো ইমেজ আপলোড করেছিলাম, দুটোই অ্যাপ্রুভ করে দিয়েছে। তো কীভাবে আপনার সঠিক নিয়মে শাটার স্টক মার্কেট প্লেসে ইমেজগুলো আপলোড করতে পারেন এবং আপনাদের শাটার স্টকে অ্যাপ্রুভেল হয়, ঠিক সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ, সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা ইন্ট্রোর পর। দেখুন শাটার স্টকে কীভাবে ফাইল আপলোড করতে হয়, কীভাবে সাইজটা নিতে হয় সেই জিনিসটাই আমি আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে চলে যাবেন ফাইল, তারপরে নিউ, তারপর এখান থেকে এই পিকজেলে আসবেন 3000, হ্যাঁ 3000x3000 পিকজেল। তারপরে দেখুন 3000x3000 পিকজেল দিলাম, এখানে দিবেন এই 8GB কালার 300 PPI। এটা দেওয়ার পরে জাস্ট এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবেন, হ্যাঁ ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে দেখুন একটা পেজ আমাদের হয়ে যাবে। ঠিক এই অবস্থায় আমরা এখানে একটা আরেকটা ব্যাকগ্রাউন্ড দেবো। তো ব্যাকগ্রাউন্ড দিলে এখানে ক্লিক করে ডবল ক্লিক করবেন এখানে, তারপর এখান থেকে দেখুন এই 3000x3000 দিবেন, এই যে 3000x3000, হ্যাঁ আচ্ছা 3000 দেওয়ার পর এইখান থেকে ওকেতে ক্লিক করলাম, তারপর এইখানে এই যেহেতু কালো ব্যাকগ্রাউন্ড দেবো সেই জন্য ডবল ক্লিক করে এখানে 6টা 0 দেবেন, 1 2 3 4 5 6 দিয়ে ওকেতে ক্লিক করবেন। তারপরে এই যে এখানে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার দেওয়া হয়েছে, সমান হয়ে যাবে। আচ্ছা ঠিক এই অবস্থায় এই যে এইখানে যে স্টকটা আছে এটা এটাকে আপনারা নাম করে দেবেন, এই যে দেখুন এখানে স্টকটাকে নাম করে দেবেন, এই যে স্টকটাকে নাম করে দেবেন। আচ্ছা দেওয়ার পর এখন আমরা আমাদের যে এই যে আমাদের যে ইমেজটা সেটা এখানে বসাই দেবো, এই যে সব সিলেক্ট থাকা অবস্থায় নিয়ে এখানে জাস্ট বসাই দেবো, এই যে এখানে বসাই দিলাম। অল্ট এবং শিফট চেপে দিয়ে সমান মাপে এখানে এই সাইজটা করে নেবেন, এই যে সমান মাপে আমি সাইজটা করে নেব। তো এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নেবেন, গ্রুপ দিয়ে এখানে জাস্ট মিডিল এবং এই যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার জাস্ট মধ্যেখানে করবেন, তারপর এটাকে আনগ্রুপ করে দেবেন, আমার সব কিছু আনগ্রুপ করে দেবেন। আচ্ছা আনগ্রুপ করার পর এই যে দেখুন সব আনগ্রুপ হয়ে আছে, একদম সব আনগ্রুপ হয়ে আছে, আনলক করা এখানে, এটিও আনলক করা। ঠিক এই অবস্থায় আপনারা ফাইলে যাবেন, তারপর এই যে সেভ অ্যাজ এ ক্লিক করবেন, সেভ অ্যাজ, সেভ অ্যাজ এ ক্লিক করার পর এইখানে দেখুন আমি ডেস্কটপে সেভ করব, সেই জন্য শাটার স্টক, এই যে শাটার স্টক 1 দিলাম, 1 দিয়ে আমি এখান থেকে ইপিআই দেবেন, হ্যাঁ ইপিআই দেওয়ার পর এইখানে তারপর এইখান থেকে দেখুন এই যে ইলাস্ট্রেটর 10 EPS এইটা দিবেন, তারপরে এইটাই থাকবে 8-bit কালার। ঠিক এই অবস্থায় আপনারা ওকেতে ক্লিক করবেন, এই যে ওকেতে ক্লিক করার সাথে সাথে এরকম আসবে, তারপর ওকেতে ক্লিক করলেই দেখবেন যে এটা সেভ হয়ে যাবে। তারপর দেখুন এখানে লিখবেন www.submit.shatterstock.com, হ্যাঁ এটা দেওয়ার সাথে সাথে দেখুন এখানে চলে আসবে এটা। তারপর এইখান থেকে এই যে দেখুন এখানে আসার পর চলে আসবেন এই যে পোর্টফোলিও, হ্যাঁ পোর্টফোলিও আসে এই যে সাবমিট, সাবমিট কন্টেন্ট এখানে আসবেন, এখানে আসার পরে দেখুন এখানে এই যে বললে সাবমিটে এখান থেকে আমি আপলোড ইওর কন্টেন্টস, এই যে স্টার্ট হেয়ার, হ্যাঁ এখানে ক্লিক করলাম, এখানে এইভাবে আসবে আপনারা আই এম রেডি, হ্যাঁ আই এম রেডিতে ক্লিক করবো। রেডিকে ক্লিক করার পর এইখানে দেখুন এই যে মাল্টিপেল সিলেক্ট মাল্টিপেল ফাইল এখানে ক্লিক করবেন, তারপর এইখান থেকে আমি যে ফাইলটা এখান থেকে ওপেন করব ঠিক সেই ফাইলটাই
এখান থেকে নিতে হবে। তো দেখুন আমি এখান থেকে ইপিআই যে ফাইলটা এখান থেকে নেব, এই যে একটু আগে এখানে সেভ করলাম, এই যে 28.1 নামে দেখুন এখানে চলে আসবে। এই যে দেখুন এখানে বলে দিচ্ছে ইমেজ মাস্ট বি ইপিআই, বুঝছেন এই যে ইপিআই লেখা, তো এখানে এই ফাইলটা চলে আসবে। এই যে দেখুন এখানে চলে আসছে 28.1। তারপরে এখান থেকে নেক্সট দেবেন, নেক্সট দেওয়ার সাথে সাথে এখানে নেক্সট, এই যে এই ফাইলটা এখানে চলে আসছে, দেখছেন এখানে চলে আসছে। তারপরে এখানে ক্লিক করবেন, হ্যাঁ এখানে ক্লিক করার পর এইখান থেকে জাস্ট এই যে ডিসক্রিপশন এখানে লিখে দেবেন, ডু হট হট ইএস মেক্স ইউ ইউ হ্যাপি, এই সে ডাবল পি ওয়াই হ্যাপি টি শার্ট টি এস এস আই শার্ট ডিজাইন, জি হ্যাঁ ডিজাইন টি শার্ট ডিজাইন, এই যে এখানে জাস্ট এটি জিনিসটা লিখে দেবেন। আচ্ছা ক্যাটাগরিতে একটা দিবেন, এই যে আর্ট দিলাম আমি, তারপরে আর্টগুলো না দিলে চলবে। তারপরে এইখান থেকে এই যে কিওয়ার্ডে ক্লিক করতে পারেন, তারপর তিনটে দেখে এখান থেকে দিতে পারেন, অথবা এইখান থেকেও দিতে পারেন। আপনি এই যে কিওয়ার্ড সাজেস্ট করতেছে আর্ট দিবেন, দেখুন এখান থেকে আমি কিছু কিছু দিচ্ছি। তারপর এইখানে আপনি ড্রয়িং দিবেন, গ্রাফিক ডিজাইন আর্ট ডিজাইন, এই যে তারপর এখান থেকে কিউট হ্যাপি, হ্যাঁ ইলাস্ট্রেশন, তারপরে প্রিন্ট প্যাটার্ন, আচ্ছা তারপর এখান থেকে বিভিন্ন যে আছে, তারপর এখান থেকে যদি আরও কিছু নিতে, তারপর এখান থেকে দেখুন আরও কিছু আমি সিলেক্ট করতে পারবো, সেটা হচ্ছে এই কিবোর্ডে লিখে দেবেন, হ্যাঁ টি শার্ট ডিজাইন টি এস এইচ আই আর টি শার্ট, টি শার্ট দেখুন এই যে এখানে আসবে টি শার্ট টি এস এইচ আই আর টি শার্ট ডিজাইন টি এস আই জি এন ডিজাইন, এখান থেকে দিতে পারবো টি শার্ট ডিজাইন, তারপর টি শার্ট ডিজাইন ভেক্টর টি এস এস আই আর টি শার্ট ডিজাইন এস আই জি এন ডিজাইন, এই যে ভেক্টর দিবেন, তারপর টি শার্ট ডিজাইন টি এস এস আই আর টি শার্ট, টেমপ্লেট দিবেন এই যে টেমপ্লেট, হ্যাঁ টি শার্ট মুড, তারপর টি শার্ট এস এস আই আর টি শার্ট, দেখুন টি শার্ট ডিজাইনস, এই যে আরেকটা আছে ডিজাইনস, তারপরে এক্ষেত্রে টাইপোগ্রাফি টি ওয়াই টি ও টাইপো টাইপোগ্রাফি, এই যে টাইপোগ্রাফি ডিজাইন টি ওয়াই টি ও টাইপো টাইপোগ্রাফি ডিজাইন, দেখছেন এইভাবে আপনারা বেশ কটা দিবেন যতদূর পারেন, টাইপোগ্রাফি টি ও টাইপোগ্রাফি টাইপোগ্রাফি টাইপোগ্রাফিক আর্ট টি ওয়াই টি ও টাইপোগ্রাফিক, এই যে আর্ট দিতে পারেন, ঠিক আছে তারপর আরও কিছু দিবেন। আচ্ছা যাই হোক আমি আর দিচ্ছি না, তাহলে এখানে দেওয়ার পর আপনারা এই যে সব কিছু ঠিক থাকলে জাস্ট এখান থেকে এই সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন যে সাবমিট হয়ে যাবে, একটু অপেক্ষা করি আমরা। এই যে দেখুন এখানে এই যে কন্টেন্ট সাবমিটেড, সাবমিট হয়ে গেছে, এই যে পেন্ডিংয়ে আসে দেখুন, এই যে পেন্ডিংয়ে চলে আসছে এখানে, এই যে আমরা যদি দেখি এই যে এখানে ইউর পেন্ডিং আইটেম উইল বি রিভিউ উইথিন 5 ডেজ, উই উইল লেট ইউ নো ওয়েন দে উইল বি রিভিউ, হ্যাঁ এই এখানে চলে আসছে। তারপর দেখুন এখানে লিখলাম হ্যাপি টি শার্ট ডিজাইন এবং এই যে আর্ট দিলাম, হ্যাঁ আর এগুলো লেখা দরকার নেই। তারপর এইখান থেকে কিবোর্ড আপনারা দিতে পারেন, অথবা এই যে হ্যাপি টি শার্ট দিয়েছেন এইখানে যদি জাস্ট কিওয়ার্ড টুলে ক্লিক করে তাহলে কিন্তু হবে। এই কিওয়ার্ড টুলে ক্লিক করলাম, দেখুন এখানে যদি এখানে আপনাদের এই লেখা অনুযায়ী প্রথমে নাও আসতে পারে তখন কী করবেন, এখানে লিখে দেবেন, হ্যাঁ এই সে ডাবল পি ওয়াই হপি টি এস এইচ আই আর টি শার্ট ডিজাইন এস আই জি এন ডিজাইন দিয়ে এন্টার দেবেন। এন্টার দিলে দেখুন টি শার্ট ডিজাইনের অনেকগুলো এই যে অপশনগুলো চলে আসবে, এই যে এখানে দেখুন আপনারটা কোনটার সাথে মেলে ঠিক সেই ক্যাটাগরিতে তিনটে সিলেক্ট করবে। আমি দেখি এইখানে এইখানে দেখুন হ্যাপি টি শার্ট ডিজাইন এই যে এইটার সাথে মিলছে, দেখুন এটা দিলাম, হ্যাঁ তারপরে এখান থেকে আরও কয়েকটা দিতে পারেন, একটা হলো, তারপর যদি কাছাকাছি দিতে পারেন যে একটা, হ্যাঁ এই একটা দুইটা, মানে বলেই দিচ্ছে সিলেক্ট 3-4, হ্যাঁ
তিনটা দিতে পারবেন। তারপর এখানে না দিয়ে দেখুন এখানে আমি আরেকটা দেই, হ্যাপি টি শার্ট ডিজাইন, হ্যাপি আর কই হ্যাপি হ্যাপি পাচ্ছি না, এই যে এইটাও এইটাও দিতে পারেন। এই যে তিনটা তিনটি দেওয়ার সাথে সাথে দেখুন এখানে এই যে সমস্ত কিছু কিওয়ার্ড সাজেস্ট করতেছে, তারপর এখান থেকে আপনারা জাস্ট বসাই দিতে পারেন, তাহলে আপনাদের আর কোনো ভুল ধরবে না। দেখছেন এখান থেকে এই যে ভেন্টেজ, তারপরে ভেক্টর আর্ট ডিজাইন, তারপরে এখান থেকে কনসেপ্ট, দেখছে এখানে কিন্তু অনেকগুলো আছে বিভিন্ন ফ্যাশন। তারপর এইখান থেকে যদি হ্যান্ড হ্যান্ড্রো, এই যে এইখানে দেখুন, তারপর মডার্ন, এই যে এখানে টাইপোগ্রাফি, তারপরে শার্ট, টি শার্ট, তারপরে এখানে আপনি এইখান থেকে দেবেন, এইখান থেকে যদি আমরা আসি দেখি এখানে আছে টি শার্ট, এই যে সবগুলো এখানে কিন্তু থাকে, এই যে এখান থেকে নেবেন। তারপর এখান থেকে গ্রাফিক টি শার্ট, তারপরে সামার ভেক্টর, এইখানে দেখুন একটা অনেক পাবেন, এই যে টাইপোগ্রাফি এগুলোই চলবে, এই যে তারপর রেড ফ্রো, এই যে এখানে দিলে দিলেন না দরকার নেই, এই যে অ্যাডাস্ট অল সিলেক্টার, এইখানে দেওয়ার পর এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন এই যে আপনারগুলো কিওয়ার্ডগুলো চলে আসছে, তারপরে এখানে সাবমিট। দেখুন এই যে দুটোই কিন্তু আমার এখন পেন্ডিংয়ে আছে। তো বন্ধুরা আজকে এ পর্যন্ত, নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারের সাথে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।